वेलकम फ्रेंड्स, पीएस हॉट राइस प्रेजेंट्स पनीर रेजाला रेसिपी बाड़ीते कीभावे सहजे बनानो जाए। रेसिपिटी खुबी टेस्टी एवं खुबी सहजे रेसिपिटी करा जाए। पीएस हॉट राइस चैनलटी आपनादेर काछे निये एसेछे ए रेसिपिटी। तो बंधुरा आसुन কিভাবে করব দেখা যাক। তো কি কি নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখতে পাবেন এই লিস্টটা, সেখান থেকে দেখে নেবেন কি কি লাগছে। ইনগ্রেডিয়েন্টস গুলো দেখা হয়ে গেলে আসুন পনির গুলোকে এবার টুকরো টুকরো করে কেটে নিই। অবশ্যই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেয়া আছে সেইভাবে আস্তে আস্তে লম্বা টুকরো করে কেটে নেবেন। পনিরগুলো কাটা হয়ে গেলে ঠিক এই রকম দেখতে লাগবে, দেখুন। এবার একটি বড় পাত্র নিয়ে নেব এবং তার মধ্যে আস্তে আস্তে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার আমি দেব 1 চামচ আদা রসুন পেস্ট। এর সঙ্গে আমি অ্যাড করব 2 চামচ টক দই। এবার আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো অর্থাৎ ব্ল্যাক পেপার। সবকিছু এবার একত্রে মিক্স করে নিতে হবে, ভালো করে রাব করে নিতে হবে পনিরের গায়ে, যাতে সমস্ত দিকটা পনিরের মধ্যে ফ্লেভারগুলো চলে যায়। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে 2-3 চামচ কুকিং অয়েল। তেল দেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা নিয়ে এটিকে চাপা দিয়ে রাখতে হবে। এবার গ্যাসের ওপর একটি কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে 4 চামচ গলানো ঘি ঢেলে দিলাম। এবার তার সঙ্গে দিয়ে দেব কুকিং অয়েল, এখানে আমি 4 চামচ ইউজ করছি। বন্ধুরা তেল গরম হয়ে এসছে, ঘি এবং তেল একত্রে গরম হয়েছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলার সবগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে কি কি পড়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিলাম। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা ইউজ করছি। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটিকে ফ্রাই করে নিতে হবে এবং সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোচ্ছে। তেল যখন বেরিয়ে এসছে এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্টটি দিয়ে দিলাম, আমি এখানে 1 চামচ ইউজ করছি। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত এবং কাজু বাদাম বাটা, আমি এখানে 2 চামচ ইউজ করছি। এটি হালকা আছে, ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই, তো আমি এখানে 4 চামচ ইউজ করছি। টক দই ভালো করে মিক্স করে নিতে হবে এবং হালকা করে ফ্রাই করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। তো নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন,
নুন দেয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করব এক বা দু চামচ চিনি। চিনি দেওয়ার পর এটি হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে। এবার তেল রিলিজ হওয়ার পর এর মধ্যে জল ঢেলে দিতে হবে। তো আমি এখানে 2 কাপ জল নিয়েছি। জল দেওয়ার পর ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে এবং ভালো করে এটিকে ফোটাতে হবে, অন্তত 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে ফোটাতে হবে। ভালো করে ফোটানোর পর এটি থকথকে গ্রেভির মতো আকার নেবে। গ্রেভির মতো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ রোজ ওয়াটার এবং তারই সঙ্গে 1 চামচ কেওড়া ওয়াটার। এবার ভালো করে সবটি মিক্স করে নিতে হবে এবং হালকা ফ্রাই করতে হবে। গ্রেভিটি থকথকে হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মিক্স করা সেই ম্যারিনেটেড পনির। পনির যেহেতু নরম হয় তো আস্তে আস্তে এটিকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে পনিরের টুকরোগুলি ভেঙে না যায়। মিক্স করা হয়ে গেলে এবার একটি কভার দিয়ে এটিকে চাপা দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এটিকে আবার খুলে নিতে হবে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটি খুলে নিলাম। তো আমাদের পনির রেজালা একদম রেডি হয়ে গেছে প্লেটে যাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা এবার প্লেটিং করে নিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনির রেজালা আপনাদের সামনে একদম তৈরি, সবাইকে খাওয়ান প্লিজ। বন্ধুরা আমার চ্যানেল পিএস হট রাইসকে সাবস্ক্রাইব করুন। লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।